যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে নিজেকে আগে সূর্যের মতো দগ্ধ করো। ডক্টর এপিজে আব্দুল কালাম। কি করছিস রে? ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ, কম্পিউটার আকার অনুযায়ী আমরা চারটি শ্রেণীতে ভাগ করতে পারি। মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। মাউস কম্পিউটারের প্রধান প্রধান স্টোরেজ ডিভাইস। এখানে সব প্রশ্ন উত্তর প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো সব পড়তে হবে। কি রে, বৃষ্টি এলো নাকি? ও গাড়ি থেকে অপারেটিং সিস্টেমের প্রধান কাজ। বাবা মশা রে, সব রক্ত খেয়ে নিল আমার। বুটিংয়ের প্রকারভেদ। কম্পিউটারের বুটিং প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়। কম্পিউটারের বুটিং প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়, শীতল বুটিং আর উষ্ণ বুটিং। এসব কোশ্চেনগুলো করতে হবে। কম্পিউটার নিয়ে সব কিছু বলেছে, কম্পিউটারে হেনা তেনা। মাউস পয়েন্টার, টাচ বার,
অংশ পশ্চিম। মাউসের ব্যবহার, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিবোর্ডের মতো সমান গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হলো মাউস। মাউস দেখতে অনেকটা ডিম্বাকার, একটি তারের সাহায্যে মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে। মাউসের শ্রেণী বিভাগ, সাধারণত দুই ধরনের মাউসের ব্যবহার দেখা যায়, বল মাউস, অপটিক্যাল মাউস। বল মাউস, অপটিক্যাল মাউস, বল মাউস হচ্ছে এই ধরনের মাউসের নিচে রবারের বল লাগানো থাকে। টেবিল বা মাউস প্যাডের উপর বলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাউসটিকে চালনা করা হয়। এই মাউসের দাম অপেক্ষাকৃত কমই হয়। অনেক দিন ব্যবহার করলে ধুলোবালি লেগে মাউসটি নষ্ট হয়ে যায়। আর অপটিক্যাল মাউস হচ্ছে বল মাউস সহজে নষ্ট হয়ে যায়, তাই আজকাল বল মাউসের পরিবর্তে অপটিক্যাল মাউস ব্যবহার করা হয়। এই ধরনের মাউসের তলায় বলের পরিবর্তে লেজার রশ্মি দ্বারা মাউসটিকে চালনা করা হয়। দুই বাটন যুক্ত মাউস, তিন বাটন যুক্ত মাউস, বল মাউস কোশ্চেনগুলো করতে হবে। কি করছিস রে, টুং টুং করে কি আওয়াজ হচ্ছে, ওটা কি? হ্যাঁ, অ্যাট 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 কিসে হচ্ছে এসব প্রশ্ন? এগুলো হয়নি তোমার? আমাকে মশাটা শেষ করে দিল। এতে এগুলো এগুলো কি করেছিস, দাগ দেওয়া আছে? কম্পিউটার কথাটি উৎপত্তি হচ্ছে কম্পট নামক শব্দ থেকে, কম্পিউট নাকি? কম্পিউট নাম এসব দেখ, কোশ্চেনগুলো দেখা যাচ্ছে। কম্পিউটার কাকে বলে, এর যে কোনো দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। চার্লস ব্যাবাজের তৈরি যন্ত্র দুটির নাম লেখো। তাকে কেন কম্পিউটারের জনক বলা হয়?
সব কোশ্চেনগুলো করতে হবে, মানে নোট আছে। 5000 বছর পূর্বে প্রথম অ্যাপকাস আবিষ্কার হয় চীন দেশে, কে লিখেছে? কম্পিউটার হলো একটি ইলেকট্রিক যন্ত্র, রাইট। প্রিন্টার ও মনিটর হলো কম্পিউটারের ইনপুট ডিভাইস। উইন্ডোজ 10 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।